আমাকে এতক্ষণ সময় দিয়ে শুনেছেন, এর জন্য আপনাকে আবার আমার আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দুটো জিনিস, একটা নোয়াপাড়ায় উপনির্বাচন হচ্ছে আর একটা উরবেড়িয়া লোকসভা নির্বাচন। নোয়াপাড়া উপনির্বাচনে নিশ্চয়ই কাগজে দেখেছেন আমাদের প্রার্থী বিভ্রাট হয়েছে, এবং এই প্রার্থী বিভ্রাটের জন্য খানিকটা দায় বা দায়িত্ব একজন অভিজ্ঞ পলিটিশিয়ান হিসেবে দায় বা দায়িত্ব আমাকে নিতে হবে। কিন্তু আমি বলি যে আমার মধ্যে জেতার একটা উদগ্র বাসনা আছে। আমি জিততে চাই, আমি দুই হতে চাই না, আমি তিন হতে চাই না। এই জেতার বাসনা নিয়ে যে মানুষটা আমাকে বলল যে আমি স্বামীর হত্যাকারীর প্রতিবাদ চাই, যে মানুষটা আমাকে বলল আমি যেভাবে অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, আমি এদের সাথে থাকবো না, আমি এর প্রতিবাদ চাই, আমি বুঝতে পারিনি যে গণতন্ত্রটা এমন একটা জায়গায় গেছে যে মানসিক চাপ তার উপর তৈরি হয়েছে, সেই মানসিক চাপ সহ্য করার ক্ষমতা জেতার থাকবে না। এটা আমার বুঝতে ভুল হয়েছিল, জেতার বাসনায় জেতার দিকে তাকিয়ে, এই জন্যে আমি ক্ষমা প্রার্থী। তবু বলছি আমরা নোয়াপাড়ায় জিতব, আমরা উলুবেড়িয়াতে জিতব। আমি বলছি পলিটিক্সের দু নম্বর কোনো ব্যাপার নেই। ক্রিকেট খেলায় যেমন 99 আর 100 মধ্যে অনেক তফাৎ, 49 আর 51 মধ্যে অনেক তফাৎ, তেমনি রাজনীতিতেও 2 আর 1 মধ্যে অনেক তফাৎ। আমাদের আগামী দিন পঞ্চায়েত নির্বাচন, আপনাদের এই চত্বরটায় পঞ্চায়েত আছে খোলার এই পাশটা। পঞ্চায়েত নির্বাচনে যারা বলছে লুটে নেব, যে কথাটা একদিন সিপিএম বলতো।